আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার গার্ডেনের আজকের আপডেটে থাকছে যে ভুরি ভুরি লাউ পাতা গাছে থাকলেও আমরা কিভাবে সে লাউ পাতা সংরক্ষণ করে রাখব। বেশ কিছু লাভলি ভিউয়ার্স অনেকদিন যাবত জানতে চাচ্ছে যে তাদের গাছে লাউ পাতা অজস্র, কিন্তু তারা কিভাবে লাউয়ের পাতাটি সংরক্ষণ করবে। তো চলুন আজ আমি দেখাচ্ছি আপনারা কিভাবে লাউয়ের পাতা সংরক্ষণ করবেন। এই যেমন কি দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের পাতাগুলো আছে, তো যেই পাতাগুলো এই পর্যায়ে এসে অনেক বেশি সতেজ থাকবে আপনারা সেই পাতাগুলো কেটে নেবেন। এই যে দেখুন, এটি হচ্ছে আমার 5G। আমি বরাবরই বলে থাকি যে 3G কাটিং এর পর, 4G কাটিং এর পর গাছে ভুরি ভুরি লাউ আসে। এই যে দেখুন, ছোট্ট একটি 5G ডালে আমাদের দুটি লাউ চলে এসেছে। এই লাউগুলো বেঁচে যেত যদি আমাদের দেশে ঠান্ডার কোনো সমস্যা না হতো। অনেক বেশি ঠান্ডা চলে এসেছে আর বাতাসটি দেখেও বুঝতে পারছেন গাছের নাচানাচি, তাই এই লাউগুলো এভাবেই নষ্ট হয়ে যাবে, মায়া লাগে, আসলে কিছু করার নেই। তবে এইটুকু বুঝতে পারছেন আপনারা যদি সময় মতো 4G কাটিং পর্যন্ত করেন, তবে গাছে শত শত লাউ আপনারা খেতে পারবেন। তো এখন আমরা চলুন বেছে বেছে ভালো ভালো যে গাছের পাতাগুলো আছে তা কেটে নিই। শুধু যে পাতাই নিতে হবে তা নয়, পাতার সাথে যে বড় ডগাটি থাকে আপনারা সেই ডগাটিও সাথে কেটে নেবেন। লাউ পাতাগুলো আমি সব তুলে নিয়েছি, তুলে খুবই ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর পাতার সাথে যে ছোট ছোট ডগাগুলো ছিল তাও ফেলে দেইনি, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই শাকটিকে স্টিম করতে হবে কোনো প্রকারের তেল, লবণ, পেঁয়াজ, পানি ছাড়াই। আমি কোনো প্রকারের পানি ব্যবহার করছি না, পাতা থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে আমরা এই শাকটি স্টিম করে নিব। তবে অবশ্যই শাকটি একটি কভার দিয়ে ঢেকে আপনাদের স্টিম করতে হবে। যতক্ষণ না সম্পূর্ণ স্টিম হচ্ছে আমি মিডিয়াম আঁচে চুলাতেই বসিয়ে রাখছি। লাউ শাকগুলো আমি সব স্টিম করে নিয়েছি আর আমি একটু দেখাচ্ছি। স্টিম করার পরপরই আমি একটি কাচের পাত্রে তুলে নিয়েছি যেন পাত্রের গরমে শাকগুলো একেবারে হলুদ হয়ে না যায়। কারণ অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই লাউয়ের পাতাগুলো আমরা যেহেতু প্রিজার্ভ করে রাখছি যেন এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। আমি একটু দেখাচ্ছি কতটুকু আপনাদের সেদ্ধ করতে হবে, তার মানে পুরোপুরি 100% সেদ্ধ করে আপনাদের রাখতে হবে। এখন অপেক্ষা করতে হবে কমপ্লিটলি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমাদের শাকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। এখন এই শাকটি আপনারা অনায়াসে শিং মাছের ঝোল থেকে শুরু করে যে কোনো মাছের ঝোল দিয়েও খেতে পারবেন, এমনকি রসুন পেঁয়াজ দিয়ে, বাগার দিয়ে, নর্মাল আলু সাথে অ্যাড করে আপনারা শাক বানিয়েও খেতে পারবেন। তবে আমার প্ল্যান হচ্ছে আমি বছরব্যাপী লাউ পাতার ভর্তা খাবো, আর এর জন্য অবশ্যই এই পর্যায়ে আসলে লাউয়ের পাতাগুলো স্টিম হয়ে গেলে অবশ্যই ব্লেন্ড করে রাখতে হবে। লাউয়ের পাতাগুলো আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি, আশা করি দেখে বুঝতেই পারছেন কালারটি একেবারেই অক্ষুণ্ণ আছে, একেবারেই সবুজ আছে। এখন আমরা একটি জিপলক ব্যাগে ভরে রেখে দেব। যখনই আমাদের লাউয়ের পাতার ভর্তা খেতে ইচ্ছে হবে ডিপ ফ্রিজ থেকে আমরা 1 ঘন্টা আগে অথবা আগের রাত্রে বের করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর হালকা তেলে রসুন পেঁয়াজ, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ কিছুটা টেলে নিয়ে পাটায় বেটে নেব। এই জন্য কিন্তু আমি মিহি করে ব্লেন্ড করিনি, একটু লক্ষ্য করলেই দেখবেন আমি মাশ করেছি। কারণ ইচ্ছে আছে যখনই রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ বা কাঁচা মরিচ যাই দেই না কেন মেশাবো, তখন আমি পাটায় বেটে নেব, সাথে কিছুটা ধনিয়া পাতা দিব। এতে করে এই লাউয়ের পাতা ভর্তা যখনই খান মনে হবে গাছ থেকে পাতা তুলে ফ্রেশ ফ্রেশ খাচ্ছেন। এবার চলুন আমরা একটি জিপলক ব্যাগে ভরে ফেলি। ব্লেন্ড করে নেওয়া লাউ পাতাটি আমি একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি এবং হাতের সাহায্যে কিছুটা লেবেল করে দিয়েছি। এবার অতিরিক্ত হাওয়াটি বের করে আমি জিপলকের মুখটি বন্ধ করে দিব। সাইডে লিখে রেখেছি যে এটি লাউয়ের পাতা ভর্তা, কারণ আমি অনেক ধরনের শাকসবজি ডিপ ফ্রিজ করি আপনারা অনেকেই জানেন, তাই লিখে রাখাটি খুবই জরুরি। এই পাতাটি যা আমি এখন করলাম আর আপনাদের আমি একটু দেখাচ্ছি, এটি হচ্ছে আমি আমার গাছে যখন শুরু শুরুতে লাউয়ের পাতা হয়েছে আমি চিন্তা করেছি যে লাউয়ের পাতা কিছুটা প্রিজার্ভ করে রাখব। এই যে দেখুন, প্রিজার্ভ করে রেখেছি, একেবারে ডিপ ফ্রিজ হয়ে গেছে, যখন খুশি তখন এখন এখান থেকে বের করে আপনারা লাউয়ের পাতার ভর্তা খেতে পারবেন। একটু বাড়ি দিলেই দেখা গেল যে এই যে
ভর্তাগুলো এগুলো অনেকগুলো টুকরো হয়ে যাবে। যখনই টুকরো হয়ে যাবে তখন আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কতটুকু খাবেন নিয়ে ভর্তা করে নিতে পারেন। খুবই সুবিধা হয়। যদি চান ছোট ছোট ব্যাগে আপনারা রাখতে পারেন, আপনাদের যেমন খুশি। আশা করব আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা জানতে চেয়েছিলেন যে অনেকদিন যাবতই আপু আমরা লাউয়ের পাতা কিভাবে প্রিজার্ভ করে রাখবো, আশা করব আপনাদের অনেকেরই উপকারে লাগবে। যদি শাক খেতে চান, মাছের ঝোল খেতে চান, অবশ্যই শুরু শুরুতে স্টিম করে রেখে দিবেন ঠান্ডা করে। আর যদি ভর্তা খেতে চান ঠিক এভাবে আমার মতো ব্লেন্ড করে রেখে দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। যদি নতুন কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আপনাদের জন্য আমার গার্ডেনের আপডেটে থাকছে আজ লেবু পাতা কিভাবে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি। এই হচ্ছে আমার সেই লেবু গাছ যার একটি ভিডিও আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমার এই লেবু গাছটি ছোট একটি পটে ছিল, যেখান থেকে আমি এই বড় পটে ট্রান্সফার করেছি। ট্রান্সফার করার পর আমার লেবু গাছটি খুবই ভালোভাবে এখানে সেট হয়েছে, তার বেশ কিছু প্রুফ আমি আপনাদের এখনই দেখাচ্ছি। এই যে দেখুন, লেবু গাছ যখনই আমি ট্রান্সফার করি তার পরপরই এই যে নতুন নতুন পাতাগুলো গজিয়েছে। যখন ট্রান্সফার করেছি তখন কিন্তু এই পাতাগুলো ছিল না। এই হচ্ছে সব নতুন পাতা, আশা করি আপনারা দেখে বুঝেই গেছেন। তার মানে এ পটে লেবু গাছটি দারুণভাবে সেট হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে বেশ কিছু আরো নতুন নতুন লেবু এসেছে। এই যে দেখুন, এখানে একটি হচ্ছে, এই যে একটি ফুল দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এপাশে দেখুন অজস্র ফুল দিয়ে ভরে গেছে, এবং ভেতরের দিক থেকে দেখুন আরো ছয়টি লেবু অলরেডি ধরেছে। আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। পাতা দিয়ে ঘেরাও আছে, আরো ছয়টি লেবু এখানে এসেছে, আর ফুলও মাশাল্লাহ অনেক এসেছে। তাছাড়া অনেক বেশি নতুন নতুন ডালপালাও ছাড়ছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা বছরব্যাপী এই লেবু খেয়েছি, লেবু পাতা ব্যবহার করেছি, এখন এত সুন্দর সতেজ পাতাগুলো নষ্ট করে ফেলতে কেন যেন খারাপ লাগছে। আর এখন সামারের প্রায় শেষের পথে, এখন এমনিতেই ভাই গাছের এই লেবু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এখন কিন্তু গাছের পাতাগুলো মোটেও হলুদ নয়, রোদ উঠেছে তাই রোদের রিফ্লেক্টে পাতাগুলো কিছুটা হলুদ মনে হচ্ছে, আসলে একেবারে গ্রিনিশ ও সতেজ আছে। রোদের রিফ্লেক্টে কিছুটা হলুদ মনে হলেও পাতাগুলো একেবারেই নতুন এবং সতেজ, কোনো পোকামাকড় আসেনি। লেবুগুলো খুবই চমৎকার, বেশ কয়েকটি লেবু অলরেডি খেয়েছি, খুবই জুসি, কারণ এটি হচ্ছে হার্ডি লেমন, আমার ভীষণ পছন্দের। উপরের খোসাটি দারুণভাবে খাওয়া যায়। একটু দেখাচ্ছি, দেখুন গাছে এখনো বেশ কিছু লেবু আছে, পেরে খেতে কেন যেন মায়া লাগে। এখন কথা হচ্ছে যে এই লেবু পাতাগুলো নষ্ট হওয়ার আগেই আমরা প্রিজার্ভ করব। কারণ আমরা বছরব্যাপী অনেক সময় দেখা যায় ডাল, শাক, বিভিন্ন ধরনের বড় মাছের মাথা দিয়ে লেবু পাতা খেয়ে থাকি, বিশেষ করে আমি। এই জন্য আমি বরাবরই বছরের শেষে লেবু গাছ থেকে পাতা তুলে প্রিজার্ভ করে রাখি। আর এটা কিভাবে রাখতে হয় সারা বছরের জন্য, আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আশা করব আমার সাথে সাথে আপনাদেরও অনেকেরই উপকারে আসবে। দেখুন মাশাল্লাহ, আমি তো এটি দেখিনি, এখানে একটি লেবু ফুল এসেছে। আসলে পাতা দিয়ে ঘেরাও ছিল তাই দেখাই যাচ্ছিল না, অনেক পাতা হয়েছে একটু দেখুন। আর পাতাগুলো কিন্তু তেমন কোনো পোকামাকড়েও ধরেনি, কারণ আমি বেশ কিছুদিন আগে নিম অয়েল স্প্রে করেছিলাম, এতে পাতাগুলো একেবারেই সতেজ আছে। আর এই যে বাতাস বইছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, বিশ্বাস করুন লেবু পাতার ফ্লেভার অলরেডি আমি পেয়ে গিয়েছি। কারণ আমি মাত্র তিনটি পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ একটি দুটি পাতা ঠিক এমন কুকড়ে ছিল, এইমাত্র এসে আমি দেখলাম যে মাছি বসে আছে। আমি একটু দেখাচ্ছি, ক্যামেরা টেমে আস্তে করে নিচ্ছে, এই যে দেখুন মাছি। আর আমরা কম বেশি অনেকেই জানি মাছি হচ্ছে বিশ্বের ভেতর ভাই সব থেকে খারাপ একটি প্রাণী। আর এই মাছি যখনই গাছের পাতার উপরে বসে এখানে ডিম পাড়ে, এতে করে পাতাটি সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। কারণ মাছি হচ্ছে অনেক ধরনের ভাইরাল বহন করে থাকে, যা গাছের জন্য অনেক ক্ষতিকর। এখন তেমন ক্ষতি করতে পারবে না, কারণ নিম অয়েল স্প্রে করা আছে, তাই মাছি শুধু আসবে, বসবে আর চলে যাবে।
তো দেখলেন তো, মাছি গাছের জন্য কত বেশি খারাপ একটি জিনিস। আর এই মাছি থেকে দূরে থাকার জন্য, মাছির ভাইরাস থেকে দূরে থাকার জন্য আমরা গাছে নিম অয়েল বা বিভিন্ন ধরনের বাক কিলার স্প্রে করে থাকি। আর এটা শুধু লেবু গাছ নয়, যে কোনো গাছের জন্য আসলে এটা ইম্পর্টেন্ট। মাছি এত ধরনের ভাইরাল বহন করে যে কি বলবো। এই যে দেখুন, এ পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে প্রায়। তো এই পাতাগুলো আপনারা চাইলে আগেই ছিঁড়ে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ডিম পেড়েছে, আর এই পাতাগুলোতে ডিম পেড়েছে, এই পাতাগুলো আমাদের কোনো দরকার নেই। তো এখন আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে, এখান থেকে ভালো ভালো পাতাগুলো আমরা সব কেটে নেব, কেটে আমরা প্রিজার্ভ করব। এই যে যেমন কেজ দেখছেন, এই যে পাতা, এই পাতাটি আমি কেটে নিচ্ছি। আমি গাছের বড় বড় পাতাগুলো সব কেটে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে লেবু গাছে কিন্তু এখন অনেক পাতা কমে গেছে। এখন আমি সরাসরি পাতাগুলো প্রিজার্ভ করব, আপনাদের সাথে নিয়েই দেখাবো যে কিভাবে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি সবগুলো লেবু পাতা কেটে নিয়ে এসেছি, আপনারা এইমাত্র দেখলেন। এখন পাতাগুলো এমনিতেই ক্লিন আছে, তারপরে যেহেতু বাইরে ছিল, দু সপ্তাহ আগে আমি নিম অয়েল দিয়েছি, তাই আমি একটি পাত্রে পানি নিয়ে লেবু পাতাগুলো ভিজিয়ে রাখবো 5 মিনিট। এতে করে নিম অয়েলের সব রাসও চলে যাবে, এমনকি কোনো পোকামাকড় ধুলাবালি থাকলে সব চলে যাবে। তার মানে এই নয় যে আমি এখান থেকে তুলে সরাসরি কেটে ফেলবো, আমি এভাবে 5 মিনিট রেখে তারপর আবার দুবার ধুয়ে নেব। থেকে তুলে আরো 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার লেবু পাতাগুলো কাটার আগে একটি টিস্যুর সাহায্যে যতটুকু সম্ভব পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে। এতে করে প্রিজার্ভ করে রাখলে অনেক দিন ভালোভাবে সংরক্ষিত হবে। যদি পানি না থাকে তবে সারাটি বছর এই লেবু পাতা খুবই ভালোভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবার কাটার সুবিধার জন্য আমরা লেবু পাতাগুলো একটি আরেকটির উপর ভালো করে সাজিয়ে নিচ্ছি। এতে করে কেটে নিতে সুবিধা হবে। এভাবে যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের স্টাইল অনুযায়ী পাতাগুলো সব একত্রিত করে নেবেন। মূল কথা হচ্ছে পাতাগুলো একত্রিত থাকলে আমাদের কেটে নিতে অনেক বেশি সুবিধা হবে। এখন যতটুকু সম্ভব পাতলা করে কাটা যায়, আই মিন চিকন করে, ততটুকু চিকন করে কেটে নেবেন। প্রিজার্ভ করা খুবই ইজি, আপনারা যে কোনো জিপলক ব্যাগে এখন ভরে রাখুন, ভরার কোনো নিয়ম নেই। যতটুকু এই ব্যাগে ধরে ততটুকু রাখুন, পারলে আপনারা বক্সেও রাখতে পারবেন, যেভাবে খুশি সেভাবে। একটি প্লাস্টিকের বক্স অথবা কাচের বক্স, যে কোনো বক্সে বা জারে আপনারা ঠিক এভাবে করেই বছরের পর বছর এই লেবু পাতা রেখে দিতে পারবেন। এখন যখনই সবগুলো পাতা ভরে নেওয়া হয়ে যাবে, তখন হালকা হাতে একটু প্রেস করে এর ভিতরে যে এয়ার আছে, বাতাস, তা আমি বের করে দিচ্ছি। এখন আমি মুখটি বন্ধ করে দিচ্ছি। আর এ পাতা যে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, তা আমি গ্যারান্টির সাথে বলতে পারবো, এবং আপনাদের আমি একটু প্রুফ হিসেবে দেখিয়েও দিচ্ছি। এই যে এখানে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার 2019-এর 2019-এর লেবু পাতা। আমি গাছ থেকে তুলে ঠিক একইভাবে প্রিজার্ভ করে রেখেছিলাম। এই যে দেখুন, 2020 পুরোপুরি 1 বছর হয়ে গেছে, অথচ আমার পাতাগুলো একেবারেই দেখেন সতেজ ও চমৎকার আছে। যেহেতু এটি লেবু পাতা আর আমি প্রায় প্রায় ডিপ ফ্রিজে অনেক কিছু প্রিজার্ভ করি, তাই বোঝার জন্য আমি বরাবরই একটু লিখে রাখি যে এটি কি। এতে করে আমার অনেক সুবিধা হয়। এই যে আমি লিখে রাখলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে 2020-এর, আর এটি আমার 2019-এর ছিল। যেহেতু আমার দুটি ব্যাগ হয়ে গেছে আর এটি 2020-এর, তাই এখন আমি এখানে 2019 দিয়ে রাখছি, যেন আমার জন্য সুবিধা হয় যে এটি হচ্ছে আমার পুরনো। যদি আমি খাই তবে এ ব্যাগ থেকে আমার আগে খেতে হবে। দেখলেন তো কত ইজিলি গাছের লেবু পাতা আমরা বছরব্যাপী সংরক্ষণ করতে পারি। এতে করে আপনারা যখন খুশি তখন ডাল থেকে শুরু করে বড় মাছের মাথা, এমনকি বিভিন্ন ধরনের শাকে দিয়েও আপনারা এই পাতাটি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।